they want. Hulk smash. What they need. Hulk smash. I will never lose. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আজকে আমরা শিখব কীভাবে ভিডিওতে ফেস চেঞ্জ করতে হয়। যে কোনো ভিডিওতে আপনি আপনার ফেস অ্যাড করতে পারবেন খুবই সহজে। তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমার একটি পিকচার থেকে আমি ভিডিওতে আমার ফেসটি অ্যাড করছি। তো আপনিও পারেন যে কোনো ভিডিওতে আপনার ফেস অ্যাড করতে মাত্র এক ক্লিকে। সেটা শিখতে হলে আজকের এই ভিডিও সম্পূর্ণ আপনাকে দেখতে হবে না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো গাইস, আমাদের ভিডিও শুরু করে দিই। আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে আসার পর আমরা এখানে সার্চ করে দিব রিফেস প্রো এপিকে ফ্রি। ওকে, এই লেখাটা লিখে সার্চ করে দেওয়ার পরে সর্বপ্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। একটু নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে লেখা। এই লেখাটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই অ্যাপটির প্রোভার্সন ডাউনলোড করতে পারবেন। তো প্রোভার্সন ডাউনলোড করলে আপনার এডিটিংটি খুবই সহজ হবে আর আপনি যে কোনো ভিডিওতে আপনার ফেসটা অ্যাড করতে পারবেন খুবই সহজে। তো আমি বলবো আপনারা অবশ্যই প্রোভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। তো আপনারা অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এই রিফেস অ্যাপটি এখন আমি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ইউজ করতে হলে অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে সর্বপ্রথম আপনি কিছু ভিডিও দেখতে পাবেন, এগুলো হচ্ছে আমাদের টেমপ্লেট। আমরা চাইলে এই ফেসগুলোতে আমাদের ফেস অ্যাড করতে পারি। তো কীভাবে অ্যাড করবো সেটা আমি এখন দেখাচ্ছি। তো আমি এখান থেকে চলে যাব উপরে, আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো লেখা আছে। এখান থেকে আমি টপ 100 চলে গেলাম। তারপরে এখানে টপ যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনার যে টেমপ্লেটটা পছন্দ হয় সেই টেমপ্লেটে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই জন সিনার টেমপ্লেট ক্লিক করে দিলাম। তারপরে নিচে লেখা চলে আসছে ক্যামেরা গ্যালারি। তো আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম আপনারা একটি সেলফি তুলে নেবেন, যে সেলফিটিতে আপনার ফেসটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আমি একটি আমার সেলফি তুলে নিচ্ছি। তো আমি এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দিচ্ছি। তারপর গ্যালারি থেকে আমার ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমার ফটোটি অ্যাড হয়ে গেছে। তো আপনারা অবশ্যই ভিডিওর কর্নারে দেখতে পাচ্ছেন আমার ফেসটা দেখা যাচ্ছে। তো আপনি যে কোনো একটা পিকচার যখন সিলেক্ট করে দিবেন তখন আপনার পিকচারটা সবগুলো টেমপ্লেটে চলে আসবে অটোমেটিকলি। তো আপনি জাস্ট টেমপ্লেটটাতে যদি ক্লিক করেন তখন দেখতে পাবেন যে এখানে রিফেসিং লেখাটা চলে আসছে, তার মানে আপনার ফেসটা সেই ভিডিওতে অ্যাড হয়ে যাচ্ছে। তো আপনারা একটু ওয়েট করবেন। গাইস, আমার ফেসটা অ্যাড হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জন সিনার মুখ ফেসে আমার ফেসটা অ্যাড হয়ে গেছে খুবই সহজে, মাত্র এক ক্লিকে। আমার আর কোনো কষ্ট করতে হলো না। তো এখন চাইলে আপনারা ভিডিওটি ডাউনলোড করতে পারেন। ভিডিওটি ডাউনলোড করার জন্য এখানে একটি ডাউনলোড অপশন রয়েছে। তো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। এখান থেকে আমি ব্যাক চলে যাই। ব্যাক যাওয়ার পরে এখানে আমি আরও কিছু দেখাই। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো এই লেখাগুলোতে ক্লিক করলে আপনারা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলোতে আপনার ফেসটা খুবই সহজে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো সর্বপ্রথম রয়েছে ফিউচারের। তো এখানে অনেকগুলো রয়েছে যেগুলো খুবই ভাইরাল। তো আপনার যে টেমপ্লেটটা পছন্দ জাস্ট সেই টেমপ্লেটটাতে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওটি মেক হয়ে যাবে। আর আপনি যদি পিকচারটি চেঞ্জ করতে চান তাহলে এই পিকচারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি চাইলে আরেকটি পিকচার অ্যাড করতে পারেন, বা এই পিকচারটি রিমুভ করতে চাইলে জাস্ট পিকচারে ক্লিক করে ধরে রাখবেন, তারপর এখান থেকে ওকে দিয়ে দেবেন, আপনার পিকচারটি রিমুভ হয়ে যাবে। তো এখন নতুন আরেকটি পিকচার অ্যাড করার জন্য গ্যালারিতে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো আরেকটি পিকচার অ্যাড করে নেবেন। ওকে, তারপর এখান থেকে কনফার্ম দিয়ে দিবেন। আপনি চাইলে এখানে মাল্টিপল পিকচারও অ্যাড করতে পারেন। পিকচারটাতে ক্লিক করে দিলাম, তারপর আমি আবার গ্যালারিতে ক্লিক করলাম, তারপর এখানে আমি আরেকটি পিকচার ক্লিক করে দিলাম, এখান থেকে কনফার্ম দিয়ে দিলাম। তো এখানে আমার মাল্টিপল পিকচার অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি ভিডিওতে ক্লিক করি আমার ভিডিওটি সাথে সাথে রিফেসিং হয়ে যাবে, যে পিকচারটা আমি একদম লাস্টে সিলেক্ট করেছিলাম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাস্টে যে পিকচারটা সিলেক্ট করেছিলাম সেই পিকচারটা ফেস অনুযায়ী আমার ভিডিওটা মেক হয়ে গেছে।
তো আমি এখান থেকে ব্যাক চলে যাব। এখন যদি আমি পিকচারটা চেঞ্জ করতে যাই তাহলে পিকচারটাতে ক্লিক করে দিব, তারপর এখান থেকে আমার প্রথম পিকচারটা সিলেক্ট করে দিব। তো আপনারা দেখতে পারতেছেন আমার প্রথম পিকচারটা চলে আসলো। তো এভাবে আপনি খুবই সহজে আপনার ফেস যে কোনো ভিডিওতে অ্যাড করে ফেলতে পারবেন মাত্র এক ক্লিকে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পারছেন কীভাবে আপনার ফেস অ্যাড করবেন যে কোনো ভিডিওতে মাত্র এক ক্লিকে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।